দেখো, তোমাকে জানাবো যে কসর ওরফে বোমারু মিজান, যে বর্তমান খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের প্রধান অভিযুক্ত এবং জামাতুল মুজাহিদিনের অন্যতম শীর্ষ নেতৃত্ব, তাকে ইতিমধ্যে তুমি জানো যে তাকে 2018 সালে গ্রেপ্তার করা হয়েছিল। তার দীর্ঘ মামলা চালাচ্ছিল এনআইএ, এবং আজকে সেই মামলা আজকে তার সাজা ঘোষণা হয়েছে। একাধিক অভিযোগ, একাধিক মামলার পরিপ্রেক্ষিতে এই সাজা ঘোষণা হয়েছে, এবং সর্বমোট যেটা এনআইএ লয়ার জানিয়েছেন যে 29 বছরের জেল বা কারাদণ্ড হলো কওসরের, এবং কওসরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা, এক্সপ্লোজিভ আইনে মামলা হয়েছিল, আর্মস একটা মামলা হয়েছিল, এবং তার সঙ্গে ফরেনার একটাও মামলা হয়েছিল। একাধিক এই যে মামলা, সেই মামলার পরিপ্রেক্ষিতেই তার এই সাজা 29 বছরের সাজা করা হলো জামাতুল মুজাহিদিনের এই শীর্ষ নেতার। ধন্যবাদ আবির। কেওয়াইসি আপডেটের নামে অ্যাকাউন্ট থেকে প্রায় 70,000 টাকা লোপাটের অভিযোগ উঠল। পুলিশ সূত্রে খবর, মোবাইল নেটওয়ার্ক সংস্থার নাম করে চলছে প্রতারণা। অ্যাপ থেকে 10 টাকা রিচার্জের পরে দফায় দফায় বড়নগরের বাসিন্দা এক যুবকের অ্যাকাউন্টে প্রায় 70,000 টাকা ছিল, সেটাই লোপাট করে দেওয়া হয় বলে তার অভিযোগ। ব্যারাকপুর সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের হয়েছে, আর একই রকম ভাবে প্রতারণার শিকার হয়েছেন অশোকনগরের হরিপুরের এক বাসিন্দা। এক্ষেত্রেও সেই কেওয়াইসি আপডেটের নামেই অ্যাপ ডাউনলোড করা মাত্র 3 দফায় 56,030 টাকা লোপাট হয়ে যায় বলে অভিযোগ। আজকে আবারও রাজ্যপালের আক্রমণ সরকারকে। সংবিধান আইন শৃঙ্খলার অর্থ হলো ভয়মুক্ত পরিবেশ, কিন্তু এই মুহূর্তে আমরা ভয়মুক্ত নই। এতটাই ভয় আছি যে ভয়ের কথা বলতেও পারছি না। শহরের এক অনুষ্ঠানে রাজ্য সরকারকে কটাক্ষ করে এমনই মন্তব্য রাজ্যপালের। ফ্রিডম মিন্স ফ্রিডম ফ্রম ফিয়ার, ডেমোক্রেসি মিন্স ফ্রিডম ফ্রম ফিয়ার, কনস্টিটিউশনাল ওয়ার্কিং মিন্স ফ্রিডম ফ্রম ফিয়ার, রুল অফ ল মিন্স ফ্রিডম ফ্রম ফিয়ার। We are at the moment not free from that fear. Fear at the moment has taken a shape that people are so much in fear they can't even talk about the fear, and that's a sad commentary. This place, state of West Bengal, by its culture ethos has no place of for fear for human minds. রাজ্যপালের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আজকে কি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় দেখুন। ঠিকই বলেছেন, সমাজে ভয়মুক্ত থাকার অধিকার সবাইকারই আছে। ঠিক তেমনি গভর্নরেরও জগদীপ ধনকরেরও এমন কিছু করা উচিত না যাতে মানুষ ভয় পায়। জগদীপ ধনকর যেভাবে সিবিআই লাগিয়ে অন্যান্য সেন্ট্রাল এজেন্সিকে বিরোধী দলগুলোর পিছনে লাগিয়ে দিয়েছেন, এবং উনি যে বাক্য ব্যবহার করছেন, যা ভয় তৈরি করছেন, সন্ত্রাস তো জগদীপ ধনকর নিজে তৈরি করছেন। ওনাকে অনুরোধ করব, আপনি দয়া করে একটু শান্ত হয়ে বসুন, গভর্নরের রোলটা প্লে করুন, এভাবে করবেন না। কেউ রিভলভার নিয়ে ভয় দেখায়, আর কেউ সরকারি গভর্নরের মতো পোস্টে বসে লাল চোখ দেখিয়ে ভয় দেখাচ্ছে বিজেপির বিরোধী যারা আছে, বিজেপি। তা আপনিও এটা করবেন না।